হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ক্যাম্পিং এর শেষ পর্ব নিয়ে। আমরা শেষ পর্যন্ত যা যা করেছি তাই আজ দেখাবো, চলুন তাহলে। ওয়েদারটা আবার মাশাআল্লাহ ভালো হয়ে গেল, কালকে সন্ধ্যা থেকে বৃষ্টি ছিল অনেক। হ্যাঁ, এখন আবার সুন্দর ওয়েদার পাইয়া এই যে আমাদের নেইবাররা ভলিবল খেলা শুরু করলো এখানে। হ্যাঁ, তো একটা স্টেট পার্কের মধ্যে, এটা চমৎকার একটা পার্ক, ওয়াইল্ড উড স্টেট পার্ক। অনেক ক্যাম্পিং ইয়ার অনেকে চেক আউট করতেছে, এই যে আমাদের পাশের একজন চেক আউট করতেছে। হ্যাঁ, 11টার ভিতরে চেক আউট করতে হয়, কেউ কেউ হয়তো এক দুই ঘন্টা সময় বাড়ায় নেয় রিকোয়েস্ট করে। আবার অনেকে আমার মতো আজকে রাত্রেও বুক দেওয়া আছে, যাতে আমরা যতক্ষণ খুশি থাকতে পারি। 11টার সময় চেক আউট করার আর কোনো তাড়াহুড়া নেই এই আর কি। আজ শনিবার, আমার দেবররা আসছে, আমার বোনও আসছে দেবরের দুই বাচ্চা নিয়ে। ওরা আজকে সারা বিকাল সন্ধ্যা কাটাবে আমাদের সাথে, থাকবে না। রাতে ডিনার করে হয়তো বা ওরা চলে যাবে, কারণ বাচ্চারা আসলে ওই অন্ধকারের মধ্যে থাকতে পারবে না, সেজন্য আসলে থাকবে না। যাই হোক, আজকে সারাটা দিন আমরা দেখাবো আমরা কোথায় কোথায় যাই। ভাবি কি করেন, এই লাকড়িগুলো হচ্ছে কয়লার ভিতরে দিয়ে দিব, কয়লা জ্বলবে আবার এই লাকড়িগুলিও জ্বলবে। এই লাকড়িগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু ধোয়া ধোয়া গন্ধ হবে, রান্নাটা খুব মজা হয়। মাটির চুলার যে স্মেলটা হয় লাকড়ি দিলে সেই স্মেলটা হয়, কয়লার চুলায় কিন্তু সেটা হয় না। কয়লার চুলায় ধোঁয়াটা আসে না, বাট তাপ আসে, সেই জন্য কয়লার চুলার ভিতরেই এই লাকড়িগুলো আমি ঢুকিয়ে দিই। এখন এটা না খুললে পারো, এখন না বুঝলে ভেবেছিলাম রান্না করব, বাট রান্না করতে পারলাম না। ওরা সবাই বলছে বিচে যাবে, কারণ রান্না করলেই বিচে যাওয়া হবে না, সেজন্য দুপুরে রান্না করিনি। আমার যা রিক্তা ও পিজা নিয়ে আসছে, দুপুরবেলা আমরা সবাই পিজা খেয়েছি। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যেই বিচে চলে যাব। ওখানে মানে বিচের যে বিকেলের সূর্যাস্ত সেটা দেখার জন্য আর ফিশিং করার জন্য। সবাই টেন্টের জায়গাটা অনেক সুন্দর, সব মনে হচ্ছে কি গ্রামের বাড়ির উঠানের মতো লাগতেছে। ওরা দেখো না, গ্রামের বাড়ির উঠানের মধ্যে সবাই ইয়ে করতেছে, এরকম লাগতেছে। গরিবটা আসলে আসতে থাকতেছে না। আবহাওয়াটা ভালো,
আমরা আবার যাচ্ছি সমুদ্রের পারে মাছ ধরতে। বস্তা দেখি নিয়ে আইতেছে মাছ ধরে নিয়েছে। পাখির কিচির মিচির শব্দ দেখছ? এদিকে দেখ, এই গাছ গাছালির জন্য আবহাওয়াটা কি একটা ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, কোথায় যাও? সমুদ্রের পারে। কি করতে? ফিশিং। বসি কই? সব দেখতে। ফ্রেশ বাতাস খেতে। ওকে। কারণ ওইখানকার বাতাসে গরম অনেক, হিউমিডিটি বেশি, যার কারণে সমুদ্রের পারে পারের মানে পারের বাতাসটা খুব মজা। সেজন্য যাচ্ছি আমরা। বসো। আমাদের দেখো জুবের জিহান, অনেক সুন্দর। বিচের পারে আসার পরেই বেশিক্ষণ থাকতে পারিনি, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আমরা জাস্ট একটু বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাউনির নিচে গিয়ে দাঁড়িয়েছে। দেখুন কি হারে বৃষ্টি হচ্ছে। পরে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, চলে এলাম ক্যাম্প গ্রাউন্ডে। কিন্তু মুরাদ আসেনি, সে পঞ্চ পরে রেইনকোট পরে সে মাছ ধরতেছে। যতক্ষণ মাছ না ধরবে সে আসবে না, তার এত নেশা মাছের। যাই হোক, ও বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরছিল, মনে হয় মাছ লাগছে মুরাদের। বিচের পাড় থেকে চলে আসলাম, বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম রান্না করব, রান্না আর করা হলো না। কাবাব ভাজা হচ্ছে আমাদের মেহমানদের জন্য। গরম করা হচ্ছে নিরাপা। আমাদের ক্যাম্পিং এর আজকে দ্বিতীয় রাত, মুষলধারে বৃষ্টি হয়ে গেল, সব কিছু ভিজা চারপাশে। রুটির সাথে কাবাব খাওয়া হবে। আমি কিসের জন্য আসছি জানো? হ্যাঁ, ঠিক গন্ধ পেয়েছি। হ্যাঁ,
ডিনার খাওয়ার মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের দ্বিতীয় দিন। আজকে রোববার, অনেকে আজকের আয়োজন হচ্ছে ক্যাম্পিং এর সেকেন্ড ডে তে সেকেন্ড ডে না আজকে হলো থার্ড ডে আমাদের থার্ড ডে আমরা দুই রাত ছিলাম আর কি। আজকে রাত্র থাকবো না, হোল্ডে থাকবো। আজকে শেষ রান্না রান্না করতেছে এখানে ক্যাম্পিং এর গরুর মাংস আর চিংড়ি মাছ বোনা। রান্না করার সময় আবার বাকিটা দেখাবো, এখন জাস্ট প্রিপারেশন চলছে। চিংড়ি মাছ ভাত আয়োজন হচ্ছে হোল্ডে থাকবো। আজকে শেষ রান্না রান্না করতেছে এখানে ক্যাম্পিং এর গরুর মাংস আর চিংড়ি মাছ বোনা। রান্না করার সময় আবার বাকিটা দেখাবো, এখন জাস্ট প্রিপারেশন চলছে। চিংড়ি মাছ ভাত কয়লার চুলায় রান্না করা হবে। রান্নাই তো অন্যরকম মজা। আমরা আবার একটু লাকড়ি টাকড়ি ইয়ে করলাম, সেভ করলাম কালকে। এই যে ভিতরে কিছু লাকড়ি, শুকনো লাকড়ি আছে। হয়ে গেল চিংড়ি মাছ ভুনা, এখন আমি একটু ধনিয়া পাতা দিব, দিয়ে নামিয়ে ফেলব। এখানে ছোট বড় মিলানো চিংড়ি মাছ, এখন দিয়ে দিব ধনিয়া পাতা। এখন আমরা রান্না করব গরুর মাংস লাকড়ির চুলায়। লাকড়ি প্লাস কয়লা দুটোই দেওয়া হয়েছে, কয়লার সাথে আমি লাকড়ি মিলানো হয়েছে যাতে গন্ধটা একটু সুন্দর আসে আর কি। এই যে তেল দিয়ে দিলাম, সবগুলি তেল দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, দাও না, তিন চার টুকরা করে ফেলাও না। হ্যাঁ, বেশি করে দরকার নাই, এমনি গুলা যাবো। তেলটা গরম হতে হতে পেঁয়াজটা দিয়ে দিব, মুড়ার তেল গরম হয়ে গেছে। দাঁড়া, আমি একটু দারচিনি এনেছি, দিই তুমি আমার পেঁয়াজটা দাও হাতে, আমার কাটিং বোর্ডটা আর এটা নাও। তেল গরম হয়েছে? হ্যাঁ, তেল গরম হয়েছে। আমি একটু দারচিনি এলাচি গুঁড়া দিয়ে দিলাম, আমি একটু মিক্স করে নিয়ে আসছি। চামচ দিয়ে নাও না, অসুবিধা নেই, গুঁড়া ঠিক করি না। এই যে হলুদ মরিচ ধনিয়া জিরা সব একসাথে চার চামচ, যেহেতু গরুর মাংস পাঁচ চামচ দিয়ে দিলাম। মাংসের আন্দাজ কতটুকু, তোমার গোস্ত কতটুকু? আন্দাজ 2 কেজি 1.5 কেজির মতো। এই হলো আদা, রসুন ওখানে না, চার চামচ দিয়ে দিলাম। আদায় আধা স্বাদ না, গরম মশলাগুলি সব দারচিনি এলাচি তেজপাতা সব একটু আদা ভাঙা ভাঙা, তেজপাতাটা বেশি আনা আনতে ভুলে গেছি, তারপরে মনে হচ্ছে এখানে আসি একটু। আর লবণ, একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচ 1.5 চামচ দিয়ে দিলাম।
মাংসটা দিয়ে দিলাম। আলু দিব? হ্যাঁ দাও, আলু কাটতে দেবো নাকি? সেই রকম কালার হয়েছে না? আমরা 5-10 মিনিট পরে আসি কষানোর পরে। আলু ছিলা হচ্ছে মাংসে দেওয়ার জন্য। এ হচ্ছে মুরাদ বাবুর্চি, হাফ মুরাদ বাবুর্চি। মাংস যেহেতু নিয়ে আসছি, ভাবলাম যে রান্না করেই নিয়ে যাই, সেজন্য আসলে রান্না করা। ওই যে আলু ছিলতেছে, হ্যাঁ, আর মাটির চুলার গন্ধটা একটু অন্যরকম, তো এই সুযোগটা তার সহজে পাওয়া যায় না, সেজন্য লাকড়ির চুলায় আর কি রান্না করতেছি। কতক্ষণে হবে তোমার ছিলা? আরে তুমি কাইটা ফেলো না, পিলার তো নাই, এজন্য পিলার নাই দেখে যে ছুরি দিয়ে কেরামতি চলছে। এই হচ্ছে আলু, এই হচ্ছে আমাদের গ্যাসের চুলা আছে, বাট আমরা গ্যাসের চুলা রাঁধতেছি না। গ্যাসও আছে, চুলাও আছে, বাট মাটির মানে লাকড়ি চুলা রান্নাটা বেশি ভালো লাগে, এর জন্য লাকড়ি চুলা রান্না করতেছি। রান্না হচ্ছে, যা ভালো লাগতেছে না, মনে হচ্ছে যে বাংলাদেশে পিকের মতো পিকনিক করতেছে। এই যে মাংসের পানি উঠতেছে, পানি উঠলে মোটামুটি বসানো হয়ে যাবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এই হচ্ছে মাংস, মাংস এই পজিশনে আছে। হ্যাঁ, ঢাকা খুলে দিয়েছি, আরো গন্ধ বেরিয়েছে। আবার হ্যাঁ, আলুটা আস্তেই দিব। আলু ছিললা তুমি, আলুটা তুমিই দিয়ে দাও। আমাদের মাংস কষানো হয়ে গিয়েছে, এখন আলু দিয়ে দিতেছে। তুমি তো আলু গন্ধাছো, কয়টা দিলা? এক ডজন আলু। আলুটা আস্তে দিলে, নতুন আলু তো, যাতে গলে গিয়া না হয়, ভাইঙ্গা না যায়। আর আলুটা পিলার ছিল না, তাই ছুরি দিয়ে, ছুরি না দিয়ে খুচায় খুচায় উঠাইছে টুকলাগুলি, নতুন আলু। তারপরে আলুটা সিদ্ধ হোক, কষা আরেকটু কষানি হোক, তারপরে দিব ঝোল। ইয়ামি, কি যে সুন্দর গন্ধ বের হয়েছে নিজের রান্নার জন্য। আর বাতাসে গন্ধটা আরও নাকি আসতেছে। এখানকার এই যে লাকড়ি দিয়ে আমাদের রান্না শেষ, কয়লা আর লাকড়ি। গরুর মাংসের কালার দেখেন কি সুন্দর, ইয়ামি। এই যে আমরা রান্না করলাম, এটা যে খেতে বসলাম, এই হচ্ছে চিংড়ি মাছ, শসা, লেবু, মুরাদ নিল। এই যে গরুর মাংস রান্না করলাম, চিংড়ি মাছ ভুনা। এখন আপাতত এটা, আর ডাল আছে, কালকে ডাল রান্না করা। আর কি লাগে, আর কি কিছু লাগে মনে হয় তো না, ক্যাম্পিংয়ে ঘরোয়া খাবার। এবার আসলে গ্রিল টিল করি নাই, গ্রিল ভাল লাগে না আসলে সবসময় খেতে। উঠে গেছে, খাইবা না?
কেমন হয়েছে? কেমন হয়েছে? আমি একটু মুখে দিলাম, একেবারে দেশের স্বাদ। গোসল গোসল করে আসছি ক্যাম্পিং এ, গোসল করে আসছি। খাবার তারপরে খেতে বসলাম। আমাদের ঘর বাড়ি আস্তে ধীরে ভেঙে ফেলবো, কালকে সকাল পর্যন্ত আমরা থাকতে পারবো, কিন্তু কালকে তো সোমবার, সকালে আর তাড়াহুড়া করে না যাই, আজকে রাত্রেই চলে যাবো আমরা। এটা কিন্তু এখন শুধু এই টেন্টটা আর এই গাজুবুটা রাখলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। কি মজা? সেই রকম গুড। আসলাম ক্যাম্পিং এর পরে আইসক্রিম খেতে বিকেলে আর মাছ ধরতে। আজকে বিচের পাড়ে চলে আসলাম। বিচটা অনেক সুন্দর, বাট অনেক সুন্দর, আর সূর্য ডুবাটা যে এত সুন্দর লাগে যা বলার মতো। বারবার চলে আসি ক্যাম্পিং এর অ্যাক্টিভিটি গুলি শেষ করেই ঘুরতে চলে আসি আমরা বিচের পাড়ে। কি আইসক্রিম এটা? কোকোনাট আইসক্রিম। ওই যে পেলাম না, এনে ইয়া আছে এই যে। সূর্যটা ডুবছে মেঘের ভিতরে, আবার বের হচ্ছে আছে, বাট আর একটু পরে আরো সুন্দর লাগবে যখন নাকি পুরোপুরি ডুবে যাবে। এই জিনিসটা দেখার জন্য আমরা চলে আসি এখানে। সামনাসামনি চোখের দেখা আর ক্যামেরায় ধারণ করা অনেক ডিফারেন্স। ক্যামেরায় হয়তো ভাবে আমি তুলে ধরতে পারিনি, বাট এত সুন্দর। যারা আপনারা একবার দেখতে চান তারা ওয়াইল্ডউড স্টেট পার্কে চলে আসবেন, একদম লাইভ দেখতে পারবেন জিনিসটা। ওয়াও, দেই ধরো 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 ধরো। এই যে এটা আমি ধরছি, এই মাছটা আমি ধরছি। দেখছো? আরে এই মাছটা আমি ধরেছি, ফার্স্ট মাছ ধরা হইলো আমাদের। মাছটা ধরেছি আমি, বাট আমি তুলতে পারি না, আমার হাতে ব্যথা, সেজন্য ওকে দিয়ে দিয়েছি তোলার জন্য। যাই হোক, মাছ পেলে যে কি খুশি লাগে যা বলার মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রথম মাছটা ধরে ফেললাম, বর্শি ফেলার 10 মিনিট হয় নাই না মোরা? মাশাল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। ফ্লুইড নেই না? এই যে একটা ফ্লুক আসছে, বাট এটা রাখা যাবে না, এটাকে এখনই ছেড়ে দিতে হবে। আরে মাছটা ছেড়ে দিতেছে, ফ্লুক ফিশটা রাখা গেল না। এই যে এটা নিয়ে হচ্ছে আমাদের 4 নম্বর মাছ।
এই মাছটা কি খায় না কি জানি না তো, কেউ যদি জেনে থাকেন জানাবেন এই মাছটা খায় না কি। এই মাছটা খায় কিনা জানি না, অনেকে বলে খায় কিন্তু প্রসেসটা কি জানি না, কেউ যদি জেনে থাকেন জানাবেন। আর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আমরা আসছি, এক ঘন্টা হয়েছে, আর বেশি হয় নাই, বেশিক্ষণ থাকতে পারিনি আমরা, তাই ছোট কিছু মাছ উঠেছিল ওগুলো ফেলে দিছি, পড়গি ওগুলি রাখা যাবে না, কিপার না। যা এ পর্যন্ত তিনটা মাছ নিয়ে আমরা চলে আসছি। আমাদের ক্যাম্পিং শেষ, এই যে টেন্টটা খুলে ফেলতেছে, আমাদের ঘোরাঘুরিও শেষ। যাই হোক, আমাদের ক্যাম্পিংটা দুই রাত্র আমরা খুব এনজয় করলাম, টোটাল তিন দিন, দুই রাত একদিন ছিলাম আমরা ক্যাম্পিংয়ে, খুব ভালো লাগলো। আপনারা চাইলেও যারা আমেরিকাতে থাকেন, নিউ ইয়র্কে থাকেন, বা লং আইল্যান্ডে বা কুইন্সের আশেপাশে থাকেন, তারাও এসে এখানে ক্যাম্পিং করতে পারেন। ওয়াইল্ডউড স্টেট পার্ক খুবই সুন্দর, অত এক্সপেন্সিভ না, আর পরিবেশটা খুব ভালো, সব কিছুর ব্যবস্থা আছে। শুধু বাচ্চাদের জন্য একটু অ্যাক্টিভিটি কম, কিন্তু তারপরও বাচ্চারা অনেক এনজয় করে, আপনারা আসতে পারেন। যাই হোক, এই আর কি আজকে আমাদের এই সপ্তাহের ক্যাম্পিং জার্নি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই আমার চ্যানেলের সাথে বা আমার ব্লগের সাথে থাকবেন, আর কি বলবো, আর সবাই আমি যদি একটু হলেও ভালো কিছু করে থাকি তাহলে আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন। আর ইউটিউবে চ্যানেল আছে আমার নিপুস কর্নার, ওটাতে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, আজ এ পর্যন্ত সবাই থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।